শিব পুরাণম কৈলাস সংহিতা চতুর্থ ধ্যায ঈশ্বর কহিলেন তথায় গন্ধবর্ণ ও রস প্রভৃতি দেখিয়া বিধিমতে ভূমি পরীক্ষা করিয়া চন্দ্রাতপ শোভিত গোময়োপলিপ্ত দর্পণতুল্য স্বচ্ছ স্কিদ পরিমিত মনোভিলসিত ভূপৃষ্ঠে চতুরস্ত্র মণ্ডল রচনা করিবে সেই চতুরস্ত্র মন্ডল সান দীর্ঘ ও বিস্তৃত তালপত্র লইয়া তাহাতে সমান অংশে ত্রয়োদশ ভাগ করিবে তাহাতে সেই তালপত্র নিক্ষেপ করিয়া সেই চতুরস্ত্র মণ্ডলের পূর্বভাগে পশ্চিমমুখে অবস্থান করত রঞ্জিত দৃঢ় সূত্র লইয়া পূর্ব পশ্চিমে ও উত্তর দক্ষিণে চতুর্দশটি সূত্র পাতিত করিবে হে দেব দেবেশি তাহাতে একশত উনসত্তরটি কোষ্ঠ ঘর হইবে উহার মধ্য কোষ্ঠ কর্ণিকা ওই মধ্য কোষ্ঠের বাহিরে যে আটটি কোষ্ঠ উহাকে আটটি দল বলিয়া থাকে হে সুরেশ্বরী ওই দলগুলি শ্বেত বর্ণ ও উহাদিগের অগ্রভাগ শ্যামবর্ণ করিবে এবং করণিকা পীতবর্ণ ও সন্ধিস্থান রক্ত রক্ত ও করিয়া হইতে ক্রমে দলসন্ধিগুলি দল কৃষ্টবর্ণে চিত্রিত করিবে কর্ণিকায় মধ্য কোষ্ঠে প্রণবের অর্থ প্রকাশক যন্ত্র লিখিবে উহার নিম্নে পিঠ অঙ্কিত করিয়া উর্ধ্বে শ্রীকণ্ঠ অ তদুপরি অমরেশ উ মধ্যে মহাকাল ম তন্মস্তকে দণ্ড নাদ ও তদুচ্চে ঈশ্বর বিন্দু অঙ্কিত করিবে শ্যামবর্ণে পীঠ পিতবর্ণে অ রক্তবর্ণে উ ও কৃষ্ণবর্ণে ম লিখিবে নাধ ধূম্রবর্ণ ও বিন্দু ধবল বর্ণ করবে এইরূ বিবিধ বর্ণে রঞ্জিত ইন্ত্র লিখিয়া সদ্যজাত আদি মন্ত্রে আচ্ছাদন করিবে হে ঈশ্বরী তাহা হইতে উৎপন্ন নাদ দ্বারা ঈশানের প্রভেদ করিবে হে সুন্দরী ওই অষ্টদলের বহিস্্য, পংক্তিতে সারিতে অগ্নি কোন আধিক ক্রমে চারিিকোনে চারিটি কোষ্ঠ। শুকল বর্ে পুরণ করিয়া লইবে পরে। গৈরিক মৃত্তিকা ও কুমকুমা আদি চারিবর্ে, পুরণ করিয়া ওই চারিটি কোষ্ঠ, দ্য়ার ওস্প কল্পনা করিবে। অনন্তর ওই দ্বারের উভয় পার্শ্বস্থ দুই দুই কোষ্টঠ পীত বর্ণে পুরণ করিবে। অগ্নি কোন অস্থিত কোষ্ঠের মধ্যভাগ যতুরাষ্ট্র ও ঈষদ পীত বর্ণ। হইবে উহাতে ঈষৎ রক্তবর্ণ পীত কর্ণিকা বিশিষ্ট অষ্টদল পদ্ম লিখিতে হইবে হে ভদ্রে তন্মধ্যে সাবধানে হং এই অক্ষরটি লিখিবে উক্ত পদ্মের নৈরিত কোষ্ঠে চতুরাষ্ট্রের মধ্যে পীত ও কর্ণিকা বিশিষ্ট রক্তবর্ণ অষ্টদল পদ্ম লিখিয়া উহার মধ্যে সু ও এই বীজ লিখিবে এবং ওই পদ্মের ঈশান কোষ্ঠে পূর্ববৎ পদ্ম অঙ্কিত করিয়া তন্মধ্যে গুং এই বীজ লিখিবে এই সুন্দরী হে সুন্দরী গিরিরাজসুতে উহার বহিস্থ পঙ্ক্তি তিনটিতে সর্বাদি ক্রমে পাঁচটি কোষ্ঠ লইয়া উহাদিগের মধ্য কোষ্ঠে পীত বর্ণ কর্ণিকা ও উহার বৃত্ত রক্তবর্ণ করিবে যজ্ঞশাস্ত্রজ্ঞ শিষ্য উহার দলগুলি রক্তবর্ণ করিয়া উহার বাহিরে কৃষ্ণবর্ণ চূর্ণ দ্বারা ছিদ্রগুলি পূরণ করিবে আগ্নেয়াদি কোষ্ঠ চতুষ্টায় শুক্লবর্ণে পূরণ করিবে পূর্ব পূর্বকোষ্ঠে ছয়টি বিন্দু সংযুক্ত ষটকোণ লিখিয়া কৃষ্ণবর্ণে রঞ্জিত করিবে দক্ষিণকোষ্ঠে রক্তবর্ণ ত্রিকোণ ঈষৎ শ্বেত অর্ধচন্দ্র পশ্চিম কোষ্ঠে পীতবর্ণ চতুরস্ত্র অঙ্কিত করিয়া ক্রমে তাহাতে নিম্নক্ত চারিটি বীজ লিখিবে যথা পূর্বকোষ্ঠে শুভ্র বর্ণে বিন্দু দক্ষিণ কোষ্ঠে কৃষ্ণবর্ণে উকার উত্তর কোষ্ঠে রক্ত বর্ণে মকার ও পশ্চিমকোষ্ঠে পীতবর্ণে অকার লিখিবে এই রূপে চারিটি বর্ণ লিখিয়া সর্বর্ধ পঙ্ক্তির অধা পঙ্ক্তিতে আরম্ভ করিয়া পিত শ রক্ত ও কৃষ্ণ তন্নিম্নে শ্বেত কৃষ্ণ পীত ও রক্ত এবং তাহার অধ ত্রিকোণে রক্ত শুক্ল অপীত বর্ণের চূর্ণ দক্ষিণ হইতে আরম্ভ করিয়া উত্তর পর্যন্ত প্রক্ষেপ করিবে তাহার বহিস্থ পংক্তিতে পূর্বাদি ভাগের মধ্যস্থান মাত্র পীত রক্ত কৃষ্ণ শ্যাম শ্বেত অপীতবর্ণে চিত্রিত করিবে অগ্নিকোণ হইতে আরম্ভ করিয়া রক্ত শ্যাম শ্বেত রক্ত কৃষ্ণ রক্ত এই ছয়টি বর্ণ বিন্যস্ত করিবে হে মহেশ্বরী দক্ষিণ হইতে পূর্ব অব্দি নৈরিতকোণ হইতে অগ্নিকোণ পর্যন্ত পশ্চিম হইতে দক্ষিণ অব্দি বায়ুকোণ হইতে নৈরিতকোণ পর্যন্ত উত্তর হইতে পশ্চিম অব্দি ওই শান কোণ হইতে বায়ুকোণ পর্যন্ত পূর্বোক্ত রূপে বর্ণ চিত্রণা করিবে এইরূপে মণ্ডল অঙ্কিত করিয়া পবিত্র আত্মা ব্রহ্মপরায়ণ যতি সূর্য পূজা করিবে চতুর্থ অধ্যায়ে সমাপ্ত পঞ্চমধ্যায় ঈশ্বর কহিলেন দেবী সাধক মণ্ডলের দক্ষিণ ভাগে চর্ম আশ্রিত করিয়া অস্ত্র মন্ত্র মন্ত্রে বিশুদ্ধ জলে প্রক্ষণ করিবে প্রণব আধারশক্তি কমলাসনায় নমাহ এই মন্ত্র উচ্চারণ উচ্চারণপূর্বক তাহাতে উত্তর মুখে উপবেশন করিয়া প্রণব উচ্চারণ করত যথাবিধি প্রাণায়াম করিয়া অগ্নি ইত্যাদি মন্ত্রে অঙ্গে ভস্ম ধারণ করিবে পরে শ্রী গুরুদেবকে প্রণাম করিয়া অগ্রে ত্রিকোণ তৎপরে বৃত্ত তদ্বাহিয়ে চতুরস্র এইরূপ প্রণালী ক্রমে পুনরায় মণ্ডল রচনা করিবে আপ্তচিয়ং এই মন্ত্রে আভারের সহিত স্থাপন করিয়া শঙ্খ পূজা করিবে যথা প্রণব উচ্চারণ পূর্ব কর্পূরাদি সুবাসিত বিশুদ্ধ জলে শঙ্খ পূর্ণ করিয়া গন্ধপুষ্পাদি দ্বারা পূজা করিবে পরে প্রণব মন্ত্র সাতবার জপ করিয়া শঙ্কে ধেনু এবং অঙ্কার দ্বারা শঙ্খ মুদ্রা প্রদর্শন করিবে অস্ত্র এই মন্ত্রে গন্ধপুষ্প আদি পূজোপকরণ ও আপনাকে প্রসারণ করিবে অনন্তর তিনবার প্রাণায়াম করিয়া এইরূপ ঋষি আদি ন্যাস করিবে এই সূর্য মন্ত্রের ঋষি দেবভাগ ছন্দ গায়ত্রী এবং দেবতা সূর্য মহেশ্বর হ্রাং হৃদয়ায় নমাহা ইত্যাদি ক্রমে ষড়ঙ্গনাস করিবে তৎপরে অগ্নিকোণস্থিত কোষ্ঠে অঙ্কিত পদ্ম অস্ত্র এই মন্ত্রে প্রকসিত করিবে বিচক্ষণ শিষ্য সেই পদ্মে পূর্বাদি চতুর্দিকে প্রভুতা বিমলা ও সারার পূজা করিবে অনন্তর পাদ কালাগ নিরুদ্র আধার শক্তি অনন্তর পৃথিবী রত্ন সংকল্প বৃক্ষদ্যান মণিময় গৃহ ও রক্তপীঠ এই সকলের পূজাপূর্বক পূর্ব দিক হইতে আরম্ভ করিয়া ধর্ম জ্ঞান বৈরাগ্য ও ঐশ্বর্য এবং অধর্ম অজ্ঞান অবৈরাগ্য ও অনৈশ্বর্যের অর্চনা করিবে পরে মায়াবীজ দ্বারা অধহ ও বিদ্যাবীজ দ্বারা উর্ধ্ব আচ্ছাদন করিবে অনন্তর পূর্বাদি চতুর্দিকে যথাক্রমে সত্য রাজ ও তমহ এবং মধ্যে দীপ্তা সূক্ষ্মা জয়া ভদ্রা বিভূতি বিমলা অমোঘা বৈদ্যুতা সর্বত মুখ সংজ্ঞা কেশর অঙ্কুর তন্তুকটক পঞ্চগ্রন্থি কর্ণিকা ব্রহ্মা আত্মা অন্তরাত্মা জ্ঞান আত্মা ও পরমাত্মা এই সকলের পূজা করিয়া সূর্যের যোগপীঠ অর্চনা করিবে মূলমন্ত্রজ্ঞ শিষ্য মূলমন্ত্র দ্বারা সেই পিঠের উপর অক্ষমালা পাশ কট্টাঙ্গ অঙ্কুশ শঙ্খ চক্রপদ্মধারী সিধুর রক্ত দেহ বাম ভাগে অর্ধনারী বিরাজিত চতুর্মুখ দ্বাদশ লোচন হৃৎপুণ্ডরীকসায়ী মন্ডল মধ্যবর্তী সূর্যের মূর্তি কল্পনা করিয়া কুম্ভক করিবে পরে মূলমন্ত্রে মূল হইতে পিঙ্গলা পথে আধার শক্তিকে উর্ধে নীত করিয়া পুষ্পাঞ্জলি পূর্ব আনয়ন পূর্বক ওং হ্রাং আবাহন পূর্বক প্রকাশক্তি সহিত আয় মুদ্রা প্রদর্শন করিবে হে মহেশ্বরী মন্ত্রের অন্তে হ্রাং হ্রিং হ্রু প্রয়োগ পূর্ব করিয়া পঞ্চোপচার কল্পনা করত পদ্মরে মূল মন্ত্র দ্বারা তিন বার ষড়ঙ্গের অর্চনা করিবে সুবুদ্ধি দ্বিতীয় আবরণে বহ্নি ঈশ রক্ষ ও বায়ু এই চারি মূর্তির পূজা করিবে পার্বতী পূর্ণাধি উত্তর দিক পর্যন্ত আদিত্য ভাস্কর ভানু ও রবির অর্চনা করিয়া হে প্রিয় ঈশানাদিকোণে অর্ক ব্রহ্মা রুদ্র ও বিষ্ণুর পূজা করিবে পরে তৃতীয় আবরণে সোম অঙ্গারক সুবুদ্ধি শ্রেষ্ঠ বিশাল বুদ্ধি বৃহস্পতি তেজনিধি ভার্গব শনিশ্চর রাহু ও শত্রুভীষণ কেতু এই সকল দেবতার পূর্বাদি দল মধ্যে অর্চনা করিবে অথবা দ্বিতীয় আবরণে দ্বাদশ আদিত্য এবং তৃতীয় আবরণে শশী প্রভৃতি দেবগণের অর্চনা করিবে। ইহার বাহিরে চতুর্দিকে সপ্ত গঙ্গা ঋষি দেব গ্রামণী অপসরগণ গ্রামীক্ষুধান ছন্দময় সপ্ত অশ্ব ও বালখিল্ল এই সকলকে পূজা করিবে। তিন রূপ আবরণ সম্পন্ন সূর্য দেবকে এই রূপে অর্চনা করিয়া অবহিত চিত্তে প্রথমে মন্ডল তৎপশ্চাত চতুরাশ্র অঙ্কিত তার তন্মধ্যে প্রস্থ পরিমিত জল ধারণ ক্ষমা আধার তাম্রপাত্রুসুমাদি সুভাসিত বিশুদ্ধ জলে পূর্ণ করিয়া গন্ধ পুষ্পা আদি দ্বারা অর্চনা করিবে পরে ভূতলে জানুপাতিয়া অর্ঘ গ্রহণ পূর্বক কুচ্চ বীজ এই মন্ত্র উচ্চারণ করিবে অনন্তর সর্বসিদ্ধিপ্রদ সূর্যের এই মন্ত্র বলিবে বর্ণ সুমন্ডল শোভন হিরকাল কমল নেত্র ইন্দ্র নারায়ণের কারণ শোভন পদ্মস্বরূপ সূর্য তোমায় নমস্কার হে ভগবান করিয়া হেমপাত চূর্ণ সুবর্ণ জল মাল্য কুশ ও পুষ্প সহিত প্রশস্ত অর্ঘ্য আপনাকে দিতেছি প্রসন্ন হইয়া গ্রহণ করুন ইহা বলিয়া সূর্যদেবকে সেই অর্ঘ্য এই চিত্তে বকান মন্ত্র পাঠ করিয়া প্রণাম করিবে শিব পার্বতী ও প্রমোথা বিষ্ণু রুদ্র রূপী জগতের আদিক হে সূর্য তোমায় প্রণাম এই মন্ত্র পাঠ করিয়া প্রণাম পূর্বক নিজ আসনে বসিবে পুনরায় ঋষি আদি ন্যাস করিয়া জলে হস্ত প্রসালন পূর্বক পূর্বোক্ত বিধিমতে ভস্ম ধারণ করত শিব ভাব বৃদ্ধির জন্য ন্যাসাদি করিবে বিচক্ষণ সাধক শ্রী গুরুদেবকে পঞ্চ উপচারে পূজা করিয়া প্রণব শ্রী গুরবে নামাহা এই মন্ত্রে প্রণাম করিবে পরে প্রণব গুং গং দুং এবং সং এই চারিটি বীজ পূর্বে উচ্চারণ করিয়া নামের অন্তে চতুর্থে বিভক্তি যোগ দিয়া ভুজদ্য়ে গুরু ও গণপতি এবং উরুযুগ্মে দুর্গা অক্ষত্রপালকে ক্রীতাঞ্জলি পুটে প্রণাম করিবে তদনন্তর অস্ত্রায় প্রণব ফট এই মন্ত্র বলিয়া করদ্বয় শোধন করিবে পরে অপসর্পন্তুদে ইত্যাদি মন্ত্র এবং প্রণব অস্ত্রায় ফট এই মন্ত্র বলিয়া ভূতলে তিনবার ঘাত করিয়া ভৌম বিঘ্ন উচ্চারণ করত তিনবার করতালি দিয়া ঊর্ধ্বে দৃষ্টিপূর্বক অন্তরিক্ষস্থিত দিব্য বিঘ্ন অপসারণ করিবে অনন্তর প্রাণ রোধ করিয়া সোয়াহং এই মন্ত্রে হৃদয়স্থ জীবাত্মাকে সুষুম্না পদ দিয়া মস্তকস্থ সহস্রদল কমল কর্ণিকা অন্তর্গত চৈতন্য স্বরূপ পরমাত্মাতে সংযোজিত করিয়া ও তৎসমান ভাবিয়া পুনরায় স্বস্থানে আনয়ন করিবে অনন্তর বায়ুবীজ ষোলবার জপে রেচক অগ্নিবীজের চৌষট্টি জাপে কুম্ভক সলিলবীজ বরুণবীজের বার জপে পূরক করিয়া একমনে অকারাদি বর্ণ ও শ্ব শ্ব বেদের আদি মন্ত্র দ্বারা যথাবিধি প্রাণ প্রতিষ্ঠা করিবে যোগগ্রত সাধক একাগ্রচিত্ত হইয়া আদ্যন্তে প্রণব সংযোগ করিয়া অন্তর্মাত্রিকা ন্যাস করিবে পরে বাহিয় মাত্রিকান নিয়াস করিবে বিচক্ষণ সাধক প্রাণবায়ু রোধ पूर्वक পরোরায় ঋষ্যা আদি নিয়াস করিবে তাহার মন্ত্র এই yatha प्रणवस्य ব্রহ্ম ঋষির गायत्री ছন্দঃ পরমাत्मा সদা শিব দেবতা আকার বীজ মূকারঃ শক্তির্মকারঃ কীลกং মোক্ষার্থে विनियोगः এই মন্ত্রানুসারে ঋষ্যা আদি নাশ ঋষ্যা আদি করিয়া প্রণব এই বীজ উচ্চারণ দুই হস্তের বৃদ্ধাঙ্গুলি দ্বয় হইতে আরম্ভ করিয়া দুই করতলের শেষ পর্যন্ত মার্জনা করিবে উং নমহা এবং এই হস্তের বৃদ্ধাঙ্গুলি হইতে আরম্ভ করিয়া বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলি পর্যন্ত সকল অঙ্গুলিতে ন্যাস করিয়া করণ ন্যাস করিবে যোগী শিষ্য অং ব্রহ্মাত্মনে নমাহ এই মন্ত্রে হৃদয়ে উং বিষ্ণবে নমহা এই মন্ত্রে মস্তকে এবং মং রুদ্রায় নামাহা এই মন্ত্রে শিখায় ন্যাস করত পূর্বোক্ত মন্ত্রগুলি উচ্চারণ করিয়া কবচ নেত্র ও অস্ত্র ন্যাস করিবে তৎপরে হে দেব দেবেশি অঙ্গ মুখ ও কলা বিষয়ে সবিশেষ প্রাণিধান পূর্বক মস্তক মুখ গুহ্য দ্বার ও পাদদেশে দেশে পূর্বোক্তান আদি পঞ্চ বিন্যাস করিয়া কলান্যাস করিবে কলান্যাসা ওই মস্তক আদি পঞ্চস্থানে ঈশানের পাঁচ কলা পূর্বাদিদিক্রমে চারিমুখে পুরুষের চারি কলা হৃদয় কণ্ঠ স্কন্ধ দেশ পৃষ্ঠ ও বক্ষস্থলে অঘোরের আট কলা গুহ্যদেশ কৃষ্ণ উরু কটি কোটি পশ্চাৎভাগ ও পার্শ্বদেশে দেশে বাম ত্রয়োদশ কলা এবং পাদদ্বয় হস্তদ্বয় হৃদয়স্থান স্থান মস্তক ও বাহুদ্বয়ে কল্প শাস্ত্রজ্ঞ শিষ্য সদ্যের আট কলা ভাবিয়া বিন্যাস করিবে প্রণবজ্ঞ বুদ্ধিমান সাধক এইরূপে অষ্ট কলা ন্যাস করিয়া বাহু কূর্পর কনুই স্থান পার্শ্ব উদর জঙ্ঘা ও পাদদ্বয়ে এবং পৃষ্ঠে প্রণব ন্যাস করিবে হে পরমাত্মজ্ঞে গৌরী ন্যাসদক্ষ সাধক এইরূপে প্রণব ন্যাস করিয়া হংসমন্ত্র ন্যাস করিবে पंचम अध्याय समाप्त।